ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণিকে আটক করেছে র‍্যাব। অভিনেত্রীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি সূত্র জানায়, পরিমণির বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ রয়েছে। বুধবার সন্ধ্যা 6টার পর আটক করা হয় তাকে। এর আগে বনানীর বাসায় বিকেল 4টার দিকে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। অভিযান শুরু 30 মিনিট পর তার বাসায় একে একে 3 থেকে 4 জন র‍্যাবের নারী সদস্য প্রবেশ করতে দেখা যায়। অভিযান চলাকালে বিকেল 4:30টার দিকে পরিমণি তার বাসার বারান্দায় এসে নিচে দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপরে ওঠার জন্য ডাকতে থাকেন। এই আপনি আসতেছেন না কেন? পরিমণি বলেন, পুলিশ হলে তো দরজা খুলেই দেব, কিন্তু তারা তো পরিচয় দিচ্ছে না। মেরে ফেললে সবার সামনে মেরে ফেলা যাক, আমি লাইভ কাটবো না, সবাই দেখুক, সবাইকে দেখাই দিব এরা আসলে কি কি করে। এ সময় পরির বাসার দরজা ধাক্কার শব্দ পাওয়া যায়। আচ্ছা, আপনারা কারা একটু বলবেন আমাকে? দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছেন পরিমণি। কিছুদিন আগে ঢাকার সাভারের বোট ক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেফতার হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়ে গেছেন। এর মধ্যে আবার একাধিক ক্লাবে পরিমণির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা। এদিকে সম্প্রতি রাজধানী থেকে পিয়াসা মৌ নামে দুই মডেল গ্রেফতার হয়েছেন। আশরাফ দিবা, আমার সংবাদ। দেখছে যে পরিমণির চিত্রনায়িকা পরিমণি তার বাসা